দর্শক, রেডিও মেট্রো মেলের শুভেচ্ছা জানবেন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চারপাশ অনুষ্ঠান থেকে। জানেন, চারপাশ অনুষ্ঠানে আমরা মূলত এমন একজন ব্যক্তিত্বকে, একজন মানুষকে আপনাদের সামনে হাজির করি যিনি তার নিজ প্রতিভায়, নিজের কাজে, নিজের কর্মকাণ্ড দিয়ে আমাদের চারদিককে কোনো না কোনোভাবে প্রভাবিত করছেন, কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, পরিবেশের সঙ্গে, সমাজের সঙ্গে, জীবনের সঙ্গে, জীবন বোধের সঙ্গে আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব। তিনি একজন কবি, সাংবাদিক, লেখক, এবং সম্প্রতি তিনি এক নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন, সে বিষয়ে আমরা আসবো। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই আমাদের আজকের বিশেষ অতিথি, কবি, লেখক এবং সাংবাদিক শান্তা মারিয়াকে। আমার হাতেও তার দুটো বই আছে, একটি বইয়ের নাম হচ্ছে চক বাজার টু চায়না, শান্তা মারিয়া, আর একটি বইয়ের নাম হচ্ছে সাহিত্যে পরকীয়া এবং অন্যান্য। বই দুটোর প্রচ্ছদ আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে রাখি। আমরা আজকে অবশ্য যদিও বই নিয়ে মূলত কথা বলবো না, কথা বলবো শান্তা মারিয়ার সঙ্গে, তার জীবনবোধ নিয়ে, তার অভিজ্ঞতা নিয়ে, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আপনি সম্প্রতি আমরা শুনেছি যে আপনি আমাদের শিল্প সাহিত্যের যে পর্যায়ে, যে সাহিত্যে যেখানে কাজ করছেন, এই সব কাজের কে ছাপিয়ে আপনি বাংলাদেশকে, বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে দেশের বাইরেও নিয়ে যাওয়ার একটি চেষ্টায় সঙ্গে যুক্ত আছেন, এবং আপনি সম্ভবত খুব শিগগিরই চায়না চলে যাচ্ছেন, চীন চলে যাচ্ছেন। আমাদেরকে যদি এই চীন চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করবেন সেখানে, যে এবং কেনই বা মনে হলো যে চীন চলে যাওয়ার কথা? আমার সেই প্রবাদের কথা মনে পড়ছে যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনও চলে যেতে হয়। এটি কি তাই যে আপনি জ্ঞান অর্জনের জন্য চীন চলে যাচ্ছেন? যে কোনো যাওয়াটাই তো আসলে জ্ঞান অর্জন করা, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের জীবন থেকে কিছু না কিছু তো শিখি। আমরা যারা শিখাই তারাও আবার কিছু পাল্টা কিছু শিখি। এটাই তো আমাদের পারস্পরিক একটা প্রতিক্রিয়া, প্রতিক্রিয়ার ভিতর দিয়ে জীবনটা এগিয়ে চলে। তো আমি চীন এইবার যাচ্ছি, সেটা হচ্ছে যে চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটিতে বাংলা ভাষার যে বিভাগ, সেই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিতে চলে যাচ্ছি ওখানে। আপনাকে অভিনন্দন যে আপনি শিক্ষকতার কাজে এবং বাংলা ভাষা শেখাতে যাচ্ছেন, তাই তো যাচ্ছেন। আপনি বলছিলেন যে এইবার আপনি চীন যাচ্ছেন, এর মানে হচ্ছে আপনি এর আগেও বহুবার গেছেন? আগেও অনেকবার গেছি। সেই সব কি কারণে গেছেন বা আপনার সংযোগটা কোথায় চায়নার সঙ্গে? চায়নার সঙ্গে সংযোগটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের কিন্তু সংযোগ অনেক প্রাচীন। সেই হিউয়েন সাং, আমি জানি যে ফা হিয়েন, এরা এসেছিলেন। আবার আমাদের দেশ থেকে অতীশ দীপঙ্কর গেছেন ওই দেশে, কিন্তু সেটা নয়। আধুনিক কালেও সিআরআই বলে প্রতিষ্ঠান, যেটা হচ্ছে চায়না রেডিও ইন্টারন্যাশনাল, সেই প্রতিষ্ঠানটি হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার প্রায় 63 বা 64টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে। এটা হচ্ছে চীনের সরকারি বেতার, চীন দেশের একমাত্র সরকার পরিচালিত যে বেতার, এবং বিশাল তার আয়তন। সেখানে বাংলা ভাষার বিভাগ আছে, কিন্তু আজকে প্রায় 50 বছরের উপরে, 50 বছর নিয়মিত বাংলা অনুষ্ঠান হচ্ছে। সেইখানে অনেকেই চাকরি করেছেন, সে বাংলা বিভাগে বিদেশি ভাষা বিশেষজ্ঞ হিসাবে বা সাংবাদিক হিসাবে, যেমন আমাদের পূর্বসূরি ডক্টর বেগম জাহানারা বা ফয়েজ আহমেদ, এরা অনেকেই এখানে, সাজ্জাদ কাদির, কবি সাজ্জাদ কাদির, এরা অনেকেই এখানে চাকরি করেছেন। এখনও বাঙালিরা ওখানে চাকরি করছেন। সেই সূত্রেই সাংবাদিক হিসাবে আমি চীনে চাকরি করেছি, ওইখানে চীন বেতারের বাংলা বিভাগে, রেডিওতে। আচ্ছা, সেখানে রেডিওর অনুষ্ঠানগুলো, বিশেষ করে বাংলা অনুষ্ঠানগুলো কেমন হতো বা কেমন হয় সে বিষয়ে আমরা জানবো। তার আগে যদি আমরা একটু আবার জেনে নেই যে আপনি যেখানে যাচ্ছেন এখন, একটি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বাংলা বিভাগে, সেখানে নিশ্চয়ই পড়াতেই যাচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন, কিভাবে পড়াচ্ছেন, কারা ছাত্রছাত্রী, কারা তারা, কেনই বা চীনের মতন একটি বিশাল দেশ, তাদের হঠাৎ করে বাংলা, এতে কি দীর্ঘদিন ধরে আছে কিনা আমি জানি না, বাংলার প্রতি তাদের আগ্রহ জন্মালো কি করে? দীর্ঘদিন ধরে আছে, চীনে কিন্তু 4টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো হয় বর্তমানে। প্রথমে যেটা পড়ানো হতো সেটা হচ্ছে চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়, কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ চায়না নামে একটি বিশ্ববিদ্যালয় আছে,
বেইজিংয়ে, চীনের রাজধানীতে। সেখানে বাংলা বিভাগ বহু বছর ধরেই আছে। সেখানে ছাত্রছাত্রীরা বাংলা শিখছে, অন্যান্য দক্ষিণ এশিয়ার ভাষাও শিখছে। আর বর্তমানে এখন পিকিং ইউনিভার্সিটি, আমরা জানি যে খুবই নাম করা বিশ্বে, সেই বিশ্ববিদ্যালয়েও বাংলা বিভাগ আছে। বাংলা বিভাগ আরও দুটি বিশ্ববিদ্যালয়ে আছে। আর আমি যেটাতে যাচ্ছি, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়, এটিতে বাংলা বিভাগ সম্প্রতি খোলা হয়েছে, বেশি দিন নয়, কয়েক দুই বা তিন বছর মাত্র। সুতরাং আপনার সেখানে কন্ট্রিবিউট করার সুযোগটাও বেশি থাকবে, যেহেতু নতুন নতুন বিভাগ অনেক বেশি। আমাকে হয়তো অনেক কিছু পরিকল্পনা করতে হচ্ছে। আমি এই জন্য একটা বই লিখে ফেলেছি ইতিমধ্যে। যাওয়ার আগে আপনি বই লিখে ফেলেছেন? একটা বই লিখতে হয়েছে, যে আমার ছাত্রছাত্রীদের আমি কি পড়াবো সেটার জন্য, যে বাংলা ভাষাটা সহজে শেখার একটা বই। এটা হচ্ছে যে স্পোকেন বেঙ্গলি। এটা কি একদম নির্দিষ্ট চাইনিজদেরকে চিন্তা করেই লেখা হয়েছে, নাকি এটি যে কোনো অন্য ভাষাভাষী মানুষও শিখতে পারে? আমি চাইনিজদের চিন্তা করে লিখেছি, কিন্তু এটা অন্য ভাষাভাষীরাও পড়তে পারবেন এবং উপকৃত হবেন আমি আশা করি। এবং এটা মাধ্যমটা হচ্ছে ইংরেজি, কারণ আমি ধরে নিতে চাচ্ছি যে যারা বাংলা শিখতে আসবেন তারা হয়তো ইংরেজিটা জানেন, তারা ইংরেজিটা জানেন এবং বাংলা কথোপকথন, দৈনন্দিন জীবনে যেসব কথোপকথন আমাদের প্রয়োজন হয় সেইসব একদম খুব সাধারণ কথা দিয়ে শুরু হয়েছে, সেটা দিয়ে মোটামুটি এই যে এই ধরনের ইন্টারভিউ কিভাবে দিতে হয়, সাক্ষাৎকার কিভাবে দিতে হয়, এগুলো আছে। বাংলায় কি করে সাক্ষাৎ, বাংলায় কি করে সাক্ষাৎকার দিতে হয়, বাংলার সৌজন্য, বাংলার সংস্কৃতি, আমার পড়ার বিষয়টাও কিন্তু সেটাই হবে। মানে আমি ওদেরকে যা শেখাতে হবে আমার, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বাংলা ভাষার সাথে আমরা জানি যে ইতিহাসটা আসলে খুব জড়িত, যে কোনো ভাষার সঙ্গেই একটি দেশের ভাষার সাথে তার সেই দেশের ইতিহাস, সংস্কৃতি সব কিছু জড়িত থাকে। পয়লা বৈশাখ আমি যদি শেখাতে যাই যে বাংলা ভাষা আমাদের নববর্ষ, তাহলে পয়লা বৈশাখের আমাদের সংস্কৃতিগুলো স্বাভাবিকভাবে চলে আসবে, আমাদের ভাষা আন্দোলনের কথা বলতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতে হবে। তো সেইগুলোও আছে, এবং আমার কাজ হবে বিদেশি যে চীনা ভাষা যে শিক্ষার্থী, তাদের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা, বাংলা ভাষার কথা বলতে শেখানো, বাংলা ভাষা পড়তে শেখানো, বাংলা বর্ণমালা শেখানো, সব কিছুই। ধন্যবাদ, ধন্যবাদ শান্তা মারিয়া। এই দর্শক, আমরা কথা বলছি শান্তা মারিয়ার সঙ্গে। শান্তা মারিয়া একজন লেখক, সাহিত্যিক, একজন কবি, তিনি সাংবাদিক, এবং তিনি এখন আপনার যেমনটি শুনলেন যে একটি বিশ্ববিদ্যালয়ে, চায়নার একটি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বাংলা শেখাতে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি যখন শুরুতে শান্তা মারিয়াকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, তার কাজের কথা কিছু বলেছি, তিনি কবি, সাহিত্যিক, এই বিষয়গুলো উল্লেখ করেছি, যেহেতু আমরা ভাষা নিয়ে কথা বলছি, যেহেতু তিনি ভাষা শেখাতে আরেকটি দেশে যাচ্ছেন, এই প্রসঙ্গে আরেকটি বিষয় না উল্লেখ করেই আমি পারছি না। সেটি হচ্ছে, যদিও শান্তা মারিয়া তার নিজের যোগ্যতায়, নিজের গুণে, নিজের কর্মেই এখন প্রতিষ্ঠিত এবং পরিচিত, তারপরেও বলছি, শান্তা মারিয়া আপনার সঙ্গে ডক্টর শহীদুল্লাহর যে সম্পর্কটি সেটি আমরা জানি, আপনি যদি বলে দেন যে আপনার সঙ্গে ডক্টর শহীদুল্লাহ কি সম্পর্ক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি জ্ঞান তাপস ভাষাবিদ, বহু ভাষাবিদ আমাদের, এবং আমাদের ভাষা আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা, তিনি আমার পূর্বপুরুষ, আমার দাদা। এবং আপনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে, মোহাম্মদ তকিউল্লাহর একমাত্র কন্যা, তাই তো? তো আমি এই প্রসঙ্গটি এই কারণে আনলাম, যদিও শুরুতেও আমরা বলা যেতে পারতো যে আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পৌত্রী, তারপরেও আমি বলছি এই কারণে যে আপনিও আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পথটা অনেকটা অনুসরণ করে চীনা ভাষার প্রতি আপনিও আগ্রহ দেখাচ্ছেন, আপনি আবার চীন দেশে বাংলা ভাষাকে সম্প্রসারণ বা বাংলা ভাষাকে নিয়ে যাচ্ছেন, এটি তার দর্শনের সঙ্গে হয়তো কিছুটা নিঃসন্দেহে মিলেও যাচ্ছে। হ্যাঁ, আমার বাবাও ভাষা সৈনিক। জি। এবং ভাষা আন্দোলনের আলোকচিত্র যেগুলো, সেগুলো আমার বাবার তোলা। এবং আরেকটা ব্যাপার যে আমাদের বাংলাদেশে যে বর্ষপঞ্জি, বাংলা বর্ষপঞ্জি বর্তমানে চলছে, সেটার যেটা মানে পরিবর্তন যিনি করেছেন এবং যিনি সর্বশেষ অ্যামেন্ডমেন্ট করেছেন, সে তিনি হচ্ছেন আমার বাবা। জি। সংস্কারক, বর্ষপঞ্জি সংস্কারক বলতে পারেন আপনি। তো সেই সূত্রে আসলে, হ্যাঁ, পারিবারিক একটা দায়বদ্ধতা নিশ্চয় আছে যে বাংলা ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্যতা আছে, প্রত্যেকেরই আছে, সেটা একটা। আর আরেকটি হচ্ছে যে নতুন দেশে
নতুন মানুষের কাছে, নতুন জনগোষ্ঠীর কাছে আমাদের মাতৃভাষাকে পৌঁছে দেয়া, আমাদের ভাষা যে সম্পদ, আমাদের সাহিত্যের সম্পদ, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের লালন, তাদের কথা, তাদের সৃষ্টিকর্মকে যদি আমি সামান্য হলেও বিদেশিদের কাছে তুলে ধরতে পারি, আমি মনে করি এটা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কর্তব্য। ধন্যবাদ শান্ত মারিয়া। শুধু দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যিনি আজকে আমাদের অতিথি, তার সঙ্গে আমাদের সংস্কৃতির, আমাদের ভাষার যে গভীর সংযোগ, তার উৎস কোথায়। তিনি উল্লেখ করেছেন যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ, তার সঙ্গে তার কি সম্পর্ক, তার ছেলে মোহাম্মদ তকিউল্লাহর একমাত্র কন্যা তিনি। আমরা সেই প্রসঙ্গে আরেকটু হয়তো আসব। আমরা একটু যদি চলে যাই যে আপনি রেডিও, চায়না রেডিওতে কাজ করেছেন, আপনি বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, আপনি যদিও এখন, এর আগে একবার চায়না ছিলেন, আমি একটি বইও দেখতে পাচ্ছি আপনার যে চকবাজার টু চায়না, তো এটি সুন্দর একটি নাম, এবং এখানে গ্রেট ওয়ালের ছবিও দেখতে পাচ্ছি আমি, চায়নার যে প্রতীক সেটিও দেখতে পাচ্ছি। আর চকবাজার হচ্ছে আমাদের পুরনো ঢাকার বা আমাদের ঢাকারও একটি প্রতীক হিসেবে আমরা এটিকে নিতে পারি। তো এই চকবাজার টু চায়নার ভেতরে কি আছে? এটা আসলে আমার নিজের জীবনের কথা, কারণ আমি পুরনো ঢাকার নই। জি, আমি পুরনো ঢাকায় আমার শৈশব কেটেছে, আমার পুরনো ঢাকাতেই আমার জন্ম, চকবাজারে আমার দাদার বাড়ি। আমার চকবাজারে আমি যে পরিবেশ দেখেছি, সেখান থেকে চীনের বৃহত্তর পরিবেশে যাওয়া সর্বত্রই মানুষ এবং বন্ধু গড়ে তুলতে হয়েছে, বন্ধুত্ব করতে হয়েছে, মানুষকে গড়ে তুলতে হয়েছে, জীবনকে আমি যেভাবে দেখেছি সেটাই আসলে চকবাজার টু চায়নায় দেখা হয়েছে। এটা নিছক ভ্রমণ কাহিনী নয়, চীনে আমার অভিজ্ঞতা এবং একা আমি ছিলাম ওখানে, আমি কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে যাইনি। আমি ওখানে যে চাকরি করেছি সেখানে আমি একাই গিয়েছিলাম, আমার সন্তান এবং আমার হাজবেন্ড এখানেই থাকতেন। তো আমি ওখানে গিয়ে একজন পরিব্রাজকের দৃষ্টিতে হতে পারে অথবা চীনা সংস্কৃতির একজন পাঠক হিসেবে আমি কিভাবে চীনকে দেখেছি, কিভাবে বেইজিংকে দেখেছি, কিভাবে চীনের মানুষকে দেখেছি, তার সংস্কৃতিকে দেখেছি, সেটা মূলত ব্যাখ্যা করা হয়েছে চকবাজার টু চায়নায়। এবং পাঠকের ভালো লাগবে এটা আমি বলতে পারি যে এই কারণে যে তারাও দেখবে যে একজন চকবাজারের একজন মানুষ, আমি একজন ঢাকাইয়া, ঢাকাই হিসাবে আমি গর্বিত, সেই ঢাকাইয়া একজন মেয়ে সে চীনে গিয়ে কি দেখছে, কেমন লাগছে, কোথায় মিল কোথায় অমিল। এবং শুনলে আশ্চর্য হতে হবে বা মজা লাগবে যে চীনেও কিন্তু বেইজিংয়ে বিশেষ করে অলি গলি, আমরা জানি যে ঢাকা হচ্ছে পুরান ঢাকা অসংখ্য গলি, 52 বাজার 53 গলি শহর ঢাকা, তেমনি চীনের অলি গলি, বেইজিংয়ের অলি গলি কিন্তু খুব বিখ্যাত, তার নাম হচ্ছে হুথং। এবং সেই হুথংয়ে টুরিস্টরা, পর্যটকরা খুব সুন্দরভাবে ঘুরে বেড়ান এবং সেই হুথং যেন তারা দেখতে পারেন, পুরনো বেইজিংয়ের স্বাদ যেন, জীবনের স্বাদ যেন তারা গ্রহণ করতে পারেন, সেই জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তা আমার তখন খালি মনে হতো যে আমাদের চকের বা আমাদের পুরনো ঢাকার অথবা পুরো ঢাকা শহরেরই আমাদের ঐতিহ্য কিন্তু কম নয়, আমরাও 400 বছরের পুরনো শহর, বা তারও আগে ঢাকা রাজধানী হওয়ার আগেও জনপদ ছিল এখানে, বা বল্লাল সেনের নাম জড়িত এখানে, শায়েস্তা খানের নাম জড়িত ঢাকার সঙ্গে। তা আমরাও আমাদের ঐতিহ্যকে কিন্তু এইভাবে বিদেশিদের সামনে প্রেজেন্ট করতে পারি যাতে মানুষ আমাদের দেশে আরও আসেন, পর্যটন শিল্পটা যেন আরও বিকশিত হয়। নিঃসন্দেহে আমি এখানে বেশ কিছু ছবিও দেখতে পাচ্ছি, সেই সময়কার বিভিন্ন অনুষ্ঠানে হয়তো কখনো কখনো আপনার ছবি, কখনো কখনো আপনি ছাড়াও অন্যান্যদের ছবিও আছে। এটি নিঃসন্দেহে যারা পাঠক তাদের জন্য ভালোই লাগবে, তারা একটু ছবি দেখে কিছু বুঝবার, পরিবেশটিও বুঝবার চেষ্টা করবে। আমি রেডিও মেট্রো মেইলের পক্ষ থেকে একটি প্রস্তাব আপনাকে না দিয়ে, না দেওয়ার লোভ সংবরণ করতে পারছি না, সেটি হচ্ছে রেডিও মেট্রো মেইল, আমাদের ট্যাগলাইন হচ্ছে বিশ্বব্যাপী আমরা, এটি আমরা ক্যানাডা থেকে প্রচারিত হচ্ছে রেডিও মেট্রো মেইলের অনুষ্ঠান, এবং আমাদের একটি লক্ষ্য হচ্ছে যে পৃথিবীর যে যেই প্রান্তে, দেশের বাইরে যে সময় আমরা বাংলা ভাষাভাষী কিংবা বাঙালিরা, যেখানে বাঙালিরা যেখানে আছি তাদেরকে ভেতরে এক সংযোগ তৈরি করবার চেষ্টা আমরা করি। আপনি যেহেতু চায়নায় যাচ্ছেন, বাংলা ভাষাকে নিয়ে যাচ্ছেন, আমাদের সংস্কৃতিকে নিয়ে যাচ্ছেন, আপনাকে আগাম প্রস্তাব দিয়ে রাখি যে আপনি কিংবা আপনার ওখানে যারা বাংলা ভাষাভাষী লোক আছে তারা যদি আমাদের সঙ্গে নিয়মিতভাবে কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারে আমাদেরকে রেডিওতে, সেখানকার জীবন ব্যবস্থা, এই আপনার বইয়ের ভেতরে যেই যেই জিনিসগুলো লেখা আছে এগুলো যদি আমরা
আমাদের রেডিওতে বা ইউটিউবে যদি কিছু দৃশ্য ধারণ করতে পারি, কারোর সঙ্গে কথা বলে বুঝবার চেষ্টা করি সেখানে বাংলা সংস্কৃতি কিভাবে ছড়িয়ে আছে বা কিভাবে কাজ করছে, তাহলে আমাদের ভালো লাগবে। আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত দেখছেন তাদেরও হয়তো চায়না সম্পর্কে একটি ধারণা হবে, কিন্তু সেই বিষয়ে যাওয়া এটি প্রস্তাব দিয়ে রাখলাম আপনার বিষয়ে। আমি এই প্রস্তাবটা খুব সুন্দর একটি প্রস্তাব, মানে আমার কাছে মনে হচ্ছে যে চমৎকার, এবং এটা আমার জন্য একটা বড় সুযোগ যে আমি যদি এর মাধ্যমে শ্রোতাদের কাছে চীনের কথা পৌঁছে দিতে পারি, এবং চীনের যে বাঙালিরা আছেন তারা কেমন আছেন, চীনের জনজীবনে বাংলার কি প্রভাব, এগুলো যদি একটু বলতে পারি আমার মনে হয় ভালো লাগবে। আমরা খুবই খুশি হলাম যে আপনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। শুধু দর্শক, আপনাদেরকে শান্তা মারিয়ার কথা দিয়ে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা এরপরে মাঝে মাঝেই আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশাল দেশ, পৃথিবীর একটি অন্যতম বড় ইকোনমিক পাওয়ার এখন চায়না, সেই চায়নার জীবনযাত্রা, বিশেষ করে বাঙালিরা কেমন আছেন, বাংলা ভাষা কেমন আছে, সেখানে সংস্কৃতি কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে অনুষ্ঠান করব। আপনি কি এই এখন যা আমরা কথা বলছি বা যেই জিনিসগুলো আলোচনা করছি এর মূল যে বিষয়টি, বা আপনি রেডিও মেট্রোমেলের সঙ্গে কথা বলছেন, আমি যদি ধরে নিই যে আমাদের সামনে চাইনিজ দর্শক আছেন বা শ্রোতা আছেন, তাদেরকে একটু ধরিয়ে দেওয়া যায় চায়না ভাষায় যে এই হচ্ছে এই অনুষ্ঠানে বাংলায় হচ্ছে। নিশ্চয়ই জি, আমি প্রথমেই তাদেরকে জানাতে চাই নি হাও, তার মানে আমি শুভেচ্ছা জানালাম, শুভেচ্ছা জানালাম, নি হাও, দাচিয়া হাও, আপনারা সবাই ভালো আছেন। এবং আরেকটা যেটা মুনজালা চুঙ্গুয়া ফাংইউ, তার মানে চীন, এবং মুনজালা হচ্ছে বাংলাদেশ। মুনজালা, মুনজালা এই অনুষ্ঠান প্রচারিত এই মুহূর্তে আমরা মুনজালা থেকেই কথা বলছি, তো মুনজালা এবং চুঙ্গুয়া চায়না, চায়না ফাংইউ মানে বন্ধু। আমরা এই বন্ধুত্ব সম্প্রসারণের জন্যই আসলে আমরা কাজ করে চলছি। এটা আমি আমার খুব ক্ষুদ্র প্রচেষ্টা, আবার আরও অনেক প্রচেষ্টা আছে। আপনারা জানেন যে চীন সরকারেরও কিন্তু একটি পরিকল্পনা আছে, ওয়ান বেল্ট ওয়ান রোড। তার মানে হলো এই যে দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলো যারা চীনের নিকট বা একটু দূর প্রতিবেশী, এবং ইউরোপেরও কিছু দেশ যাদের সাথে চীনের অর্থনৈতিক বা লেনদেন আছে এবং সীমান্ত শেয়ার করছে, সেখানে চীন সম্প্রীতির বন্ধনটা বাড়াতে চায় বাংলাদেশের সাথেও। আপনাদের প্রথমেই মনে হতে পারে যে কেন চীনারা বাংলা ভাষা শিখছে, প্রশ্নটি কিন্তু যে কোনো মানুষের জাগবে যে হঠাৎ করে বাংলা ভাষা কেন শিখছে। তো আমি জানাতে চাই যে শুধু বাংলা ভাষা নয়, বাংলা, হিন্দি, উর্দু, নেপালিস, সিংহলিস, তামিল এবং পশতু, এই ভাষাগুলো নিয়ে ইউনান মিনসু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগ আছে, এবং সেই বিভাগেরই অন্তর্গত হচ্ছে এই বাংলা বিভাগ। সে বড় যে ফ্যাকাল্টি তার অন্তর্গত হচ্ছে বাংলা বিভাগ। সেখানে আসলে এই ভাষাগুলো নিয়ে কাজ করা হয় যাতে চীনের নাগরিকরা, চীনের তরুণ প্রজন্ম বাংলা ভাষা এবং অন্যান্য এই দক্ষিণ এশীয় ভাষাগুলো শিখে এই দেশগুলোতে আসবেন এবং তারা সম্প্রীতির বন্ধনটা বাড়ানোর কাজ করে যাবেন। এটা আমাদের সবারই কাজ। তারা যেরকম বাংলা ভাষা শিখছে, আপনার কি মনে হয় না একইভাবে একই গুরুত্ব দিয়ে আমাদেরও চীনা ভাষা শেখার একটি চেষ্টা করা উচিত নতুন প্রজন্মের জন্য? নিশ্চয়ই, এবং আমি আসলে তথ্য দিতে চাচ্ছি এই বিষয়ে। এখানে কিন্তু চীনা ভাষা শেখার বেশ কিছু ইনস্টিটিউশন আছে, কাজ করে চলছে। কনফুসিয়াস ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউট, একটি প্রতিষ্ঠান আছে চীনের হানবানে, তার প্রধান কেন্দ্র। সেখান থেকে বিশ্বের অনেকগুলো দেশে তারা চীনা ভাষা শিক্ষার বিভিন্ন ছোট ছোট ইনস্টিটিউট করে থাকে, যেমন বাংলাদেশে আছে 5-6টি জায়গায়, নর্থ স্টার ইউনিভার্সিটির সাথে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের ক্লাসরুম আছে, সেখানে অনেকেই চীনা ভাষা শিখছেন। কিন্তু প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী চীনা ভাষা শিখছেন, ব্যবসায়ীরা শিখছেন, কারণ চীনের সাথে বাংলাদেশের এখন ব্যবসায়িক লেনদেন প্রচুর, এবং যেটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ভাষা। সুতরাং আমরা যদি এই ভাষাটি জানি, যেমন বাংলাদেশে আসছেন তেমনি বাংলাদেশি প্রচুর ব্যবসায়ী চীনে বসবাস করছেন।
এই ব্যবসার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় কিন্তু যে আমরা ভাষাটা জানি না, আমাদের আমরাও জানি না, ওরাও বাংলা জানে না, এবং ইংরেজি ভাষা আমাদের দুজনের ক্ষেত্রেই দ্বিতীয় ভাষা বা তৃতীয় ভাষা, সেক্ষেত্রে যোগাযোগের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমরা বলছি যে আমরা কী করে বন্ধু হব যদি আমরা নিজেরা পরস্পরের ভাষা না জানি। এই জন্য কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে যারা চীনা ভাষা শিখছেন তাদেরকেও কিন্তু বৃত্তির ব্যবস্থা আছে, তাদেরকে চীন ভ্রমণের ব্যবস্থা আছে, আরও অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে। আমি নিজেও চীনা ভাষা শিখছি, এটা একটা খবর হতে পারে। আমি এখন তৃতীয় স্তরে আছি, থার্ড লেভেল। আমি নিজে চীনা ভাষা শিখছি এবং কনফুসিয়াস ইনস্টিটিউটে শিখছি, বয়স বাধা নয়। বয়স তো বাধা নিঃসন্দেহে নয়, তবে শুধু দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, মূলত যাদের যারা তারুণ্য যাদের এখনো আছে, যারা তরুণ মূলত অপেক্ষাকৃত বেশি তরুণ, অপেক্ষাকৃত যারা বেশি তরুণ, সান্তা মারিয়াও তরুণ, তারপরে যারা অপেক্ষাকৃত সান্তা মারিয়া থেকেও বেশি তরুণ, যারা এখনো চিন্তা করছেন কর্মজীবনে প্রবেশ করেননি বা করবেন, তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে চীনা ভাষা শেখা। এই ক্ষেত্রে আপনারা শুনেছেন যে কি কি সুবিধা আছে এই ভাষা শিখলে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চায়নার সঙ্গে আমাদের যেই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেখানে অংশগ্রহণ করার লেনদেনটা সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। যেহেতু আমরা জেনে গেছি বা আমরা জানি যে আপনার পারিবারিক যে যোগসূত্র, যে আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরিবারের, আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আপনার বাবা ভাষা সৈনিক মোহাম্মদ তকিউল্লাহ, ওনাদের সম্পর্কে এমন কোনো তথ্য যেহেতু আপনাকে কাছে পেয়েছি যেটি সচরাচর আমরা জানি না, আমরা অনেক কিছুই জানি তাদের সম্পর্কে, তারপরও যেটি হয়তো বা কম জানি, এরকম কোনো বিষয় কি একটু উল্লেখ করতে চান? আমি আমার দাদার স্মৃতি বা আপনার দাদার দাদার সম্পর্কে আমার সরাসরি স্মৃতি নেই, কিন্তু বাবার কাছ থেকে শুনেছি। যেমন তার, তিনি জ্ঞান তাপস এটা তো সবাই জানি, কিন্তু তার যে পাঠস্পৃহা সেটা ছিল প্রবল। তিনি বইকে সবচেয়ে ভালোবাসতেন, এবং একটা ছোট ঘটনা বলতে হবে যে একবার আমাদের সেই চকবাজারের বাড়িতে, আমার দাদার বাড়ি ছিল চকবাজার, চকবাজারের বাড়িতে একবার নিচের তলায় আগুন লাগলো। ওখানে আমার চাচার কারখানা ছিল, তো সেখানে আগুন লাগলো এবং কোনো ক্ষয়ক্ষতি হবার আগেই সে আগুন নিভে ফেলা হলো। তো আগুন লেগেছিল, সেটা কী ক্ষতি হতে পারতো সেটা নিয়ে পরিবারের লোকটা স্বাভাবিকভাবে খুব হইচই কথাবার্তা আলোচনা করছে। তা আমার দাদি বারবার বলছেন যে আমার সিন্দুক ভরা টাকা পয়সা এবং অনেক লোক আমার কাছে রেখে গেছে সোনার গয়না, এগুলো যদি পুড়ে যেত তো আজকে সর্বনাশ হয়ে যেত। দাদা তখন বলছেন যে আরে রাখো তোমার সোনা দানার গয়না, আমার লাইব্রেরি যদি পুড়ে যেত তাহলে কি হতো। তো এইরকমই আসলে আমার বাবার ক্ষেত্রেও দেখেছি যে অসম্ভব মানে পড়ার নেশা। আর বাবার আরেকটা ব্যাপার ছিল, উনি বামপন্থী রাজনীতি করতেন এবং কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন 50-এর দশকে, ভাষা আন্দোলনেরও তিনি অন্যতম নেতা, জেলখানাও ছিলেন অনেক বছর। তো উনি বাসায় বয়স্ক শিক্ষা কার্যক্রম চালাতেন, মানে বাড়িতে তিনি তখন চাকরি করতেন না, এটা আমাদের আলুবাজারের বাড়ি, আমরা পুরান ঢাকাতেই আমাদের বাড়িগুলো। তো সেখানে বাবা তখন জুট মিলে চাকরি করতেন, সেই সারাদিন খাটুনি করে ফিরে আসার পর সন্ধ্যার পরে তিনি আবার পাড়ার যারা শ্রমজীবী মানুষ তাদেরকে নিয়ে বসতেন এবং বসে তাদের লেখাপড়া শেখাতেন, বাংলা সহজ বাংলা শেখাতেন, সহজ অঙ্ক, যে কীভাবে একজন মানুষ বয়স্ক শিক্ষা যেন শিক্ষিত হয়ে ওঠে। তো সেটা করতে গিয়ে প্রায় দেখতাম শীতকালে উনি আমাদের বাইরের ঘরে এই কাজটা করতেন, ফিরে আসতেন দেখতাম যে বাবার গায়ে নতুন কোট ছিল সেটা নেই, নতুন শাল সেটা নেই, কোনো ছাত্রছাত্রীকে দিয়ে এসেছেন। এবং আমরা যদি বলতাম, বিশেষ করে আমার মা যদি বলতেন যে এটা কী করলেন, তো বলতেন যে ওদের আমার চেয়ে বেশি দরকার, এবং আমি যদি ওদেরকে একটু শেখাতে পারি সেটা সারা জীবন ওর সম্পদ হয়ে থাকবে। তা আমার কাছে মনে হয় এটা আমাদের পরিবারের ব্যাপার, যে আসলে আমরা যদি কিছু দিতে পারি, কিছু সামান্য কিছু, হয়তো কাউকে কিছু শিখালাম, তাও তো একটা সার্থকতা মনে হয় নিজে। আপনার বাবার এই গল্প শুনে মনে হচ্ছে ইংরেজিতে একটি একটি সব একটি কথা আছে, জয় অফ গিভিং, মানে দিয়ে দেওয়ার ভেতরে যে আনন্দ, সেই আনন্দ সবাই আমরা নিতে পারি না। আপনার বাবার ক্ষেত্রে হয়েছিল উনি দিয়ে বিতরণ করে আনন্দ পেতেন, এটা আমরা অনেকেই আমাদের জন্য শিক্ষণীয়, অনেকেই এই কাজটি আমরা করতে পারি না। যে আপনার এই বছর দুটো বই
বেরিয়েছে, যে দুটো বই আমার হাতে আছে ঘটনাক্রমে আজকে। শুধু দর্শক, একটি বইয়ের কথা ইতিমধ্যে আমরা বলেছি, চকবাজার টু চায়না, সেই সম্পর্কে আপনারা শুনেছেন ওই বইতে কি আছে। আরেকটি বই আমি দেখতে পাচ্ছি, সাহিত্যে পরকীয়া এবং অন্যান্য। এটা আসলে একটা প্রবন্ধ সংকলন, প্রবন্ধ সংকলন। এখানে আমার সাহিত্য বিষয়ক বেশ কিছু প্রবন্ধ। সাহিত্যে পরকীয়া বলতে আমি বুঝিয়েছি যে সাহিত্যে পরকীয়া প্রেম, আসলে প্রেম তো প্রেম, পরকীয়া স্বকীয়া সেটা তো পরবর্তীকালে সংস্কৃত রসশাস্ত্রের ভাগ, সেটা না হোক, সাহিত্যে আসলে এই প্রসঙ্গটা কিভাবে এসেছে, মানবের জটিল সম্পর্কগুলো কেমন করেছে। যেমন হয়তো টলস্টয়ের আনা কারেনিনাতে এসেছে, বা আমরা জানি যে আমাদের বৈষ্ণব পদাবলীতে এসেছে, এমনিভাবে পুরাণ থেকে শুরু করে মিথোলজি থেকে শুরু করে আধুনিক সাহিত্য পর্যন্ত কিভাবে এই প্রসঙ্গগুলো এসেছে সেটা। আর অন্যান্য হলো, অন্যান্য আরও বেশ কিছু প্রবন্ধে বইতে আছে, সেগুলো সবই নারী অধিকার, মানব অধিকার, শিশু অধিকার, এগুলো সব বিভিন্ন বিষয়ে আমার বিভিন্ন পত্র পত্রিকা এবং অনলাইনে প্রকাশিত কলামগুলো নিয়ে এই বইটি আসলে কলামের সংকলন। এ পর্যন্ত কয়টি বই বা কয়টি কবিতার বই বেরিয়েছে? আমার 10টি বই বের হয়েছে, তার মধ্যে 5টি কবিতার আর 5টি প্রবন্ধ, গল্প, ইতিহাস। উপন্যাস লিখবার কোনো পরিকল্পনা আছে কিনা? উপন্যাস লিখবার পরিকল্পনা আছে, উপন্যাস আমি লেখা শুরু করেছি, কিন্তু আসলে নানা কাজের চাপে হয়ে ওঠেনি, কিন্তু নিশ্চয়ই হয়ে উঠবে। এবং উপন্যাসে যত সময় নেবেন আশা করি অত ঋদ্ধ হবে উপন্যাসটি। হ্যাঁ, উপন্যাসটা আমি সময় নিয়ে লিখতে চাচ্ছি, সেটিও একটি বিষয়। আপনি যেহেতু দেখতে পাচ্ছি যে আপনার, আমি মূলত এই বইটি যেটি নিয়ে আমরা কথা বলছিলাম এর ভেতরে কিছু নারী অধিকার নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে বলে মনে হচ্ছে শিরোনাম দেখে। আপনি শেষ প্রসঙ্গে যদি আসি, এই মুহূর্তে বাংলাদেশে যে সংস্কৃতি এবং আপনি যে বিষয়গুলো নিয়ে লিখছেন এগুলো অনেক ক্ষেত্রে আমাদের সনাতনী মূল্যবোধে বিরোধী, তো এরকম বিষয় নিয়ে লিখতে বিশেষ করে একজন মেয়ে হিসেবে কি রকমের বিড়ম্বনা বা কোন রকম শঙ্কা কাজ করে কিনা? প্রচুর শঙ্কা কাজ করে অবশ্যই। সনাতন মূল্যবোধের বিরুদ্ধে আমি বলবো না, আমি বলতে চাই যে আমি সমাজের নারীর প্রতি যে প্রতিবন্ধকগুলো আছে, এবং শুধু নারীর বিকাশের পথে নয়, মানবাধিকার বিকাশের পথে যে প্রতিবন্ধকগুলো আমাদের সমাজে রয়েছে, আমি সেগুলোকেই, সেগুলোর বিরুদ্ধেই লিখি, সেগুলোকে আঘাত করতে চাই, প্রতিবন্ধকগুলো সরাতে চাই, যেন নারী বা শিশুর বিকাশের পথটা সুন্দর হয় এই সমাজে এবং এই বিশ্বে। তো এটা লিখতে গিয়ে প্রচুর বিড়ম্বনা বোধ করতে হয়, প্রচুর হুমকি, যদি বলেন প্রাণ নাশের হুমকি, সেটাও হয়েছে, কিন্তু আমি আসলে ভয় পাই না, কারণ যে কথাগুলো বলার সেগুলো তো বলতেই হবে। আমি যদি শুধু শুধু ভয় পাই, আমি না বললে আরেকজন তো আরেকজনকে বলতে হবে, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে, আজকে না বললে কালকে বলতে, কালকে বলতে হবে। তো আমি এইগুলো বলি, লিখি, এটার জন্য যত হুমকি আসুক সেটা আমি মোকাবেলা করে এগিয়ে যাই, কারণ আমার পেশার সাংবাদিকতা পেশায় এটাই ছিল চ্যালেঞ্জ, লেখক হিসাবে এটা আমার চ্যালেঞ্জ। ধন্যবাদ শান্তা মারিয়া। শুধু দর্শক, আপনারা শুনছেন, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান আমাদের রেডিও মেট্রো মেইলের ইউটিউব চ্যানেলে। রেডিও মেট্রো মেইলে এই অনুষ্ঠানের অডিও ভার্সনও আপনারা শুনতে পান, শুনতে পাবেন। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শোনা যায়। রেডিও মেট্রোমেইল .com/radio এই ঠিকানায় যে আপনারা শুনতে পারেন আমাদেরকে। আমাদের ফ্রি অ্যাপ ডাউনলোড করতে লাগবে 30 সেকেন্ড, এই সময়ে ফ্রি ডাউনলোড করে যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে শুনতে পাবেন কিংবা দেখতে পাবেন। আমাদের সঙ্গে আজকে আছেন শান্তা মারিয়া, তার সঙ্গে আমরা অনেকক্ষণ কথা বলেছি। শান্তা মারিয়া, আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। রেডিও মেট্রো মেইলের দর্শক শ্রোতাদের জন্য যদি আপনার কোনো শেষ কথা থাকে আমরা সেই কথা দিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেবার জন্য, এবং দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাগুলো শোনার জন্য। আর আমরা একটা কথা বলি যে শেষ কথা নয়, বা আবার দেখা হবে, আবার কথা হবে, চীনা ভাষায় বলি চাই চিয়েন। ধন্যবাদ, ধন্যবাদ শান্তা মারিয়া। শুধু দর্শক, আবার দেখা হবে শান্তা মারিয়ার সঙ্গে, কারণ তিনি কথা দিয়েছেন তিনি চায়নায় যে আমাদের রেডিও মেট্রো মেইলের সঙ্গে নিয়মিত থাকবেন, নিয়মিত আমরা সেখানকার জীবন আচরণ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।